আইপিএল থেকেও কি অবসরের পথে ধোনি? সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। আগামী বছরের আইপিএলে মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাবে কিনা তাই নিয়ে দেখা দিল সংশয়। চেন্নাই অধিনায়কের সাম্প্রতিক এক মন্তব্যই জল্পনা বাড়িয়ে দিয়েছে। 2008 থেকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি, মাঝে দুই বছর দল নির্বাসিত ছিল, তখন ধোনি ছিলেন পুনেতে। এবছর চেন্নাই আবার আইপিএলে ফিরেছে, ধোনিও সমহিমায়। দল উঠে গেছে একাদশ আইপিএলের ফাইনালে, এমন সময় ধোনির মন্তব্যে জল্পনা বেড়েছে। ধোনি বলেছেন, চেন্নাই ফ্রাঞ্চাইজি মালিকরা দুর্দান্ত, একটা দারুণ দল তারা তৈরি করেছেন, যার ফলে অধিনায়কের কাজটা সহজ হয়ে গেছে। ভালো দল না হলে কাজটা কঠিন হয়ে যায়। এই দলের সবাই সুযোগ পেলেই নিজেদের সেরাটা দিয়েছে, তবে আগামী দুই বছরের মধ্যে এই দলের অনেকেই থাকবে না। টি টোয়েন্টি ক্রিকেটে খেলার মতো ফিটনেসও হয়তো সিনিয়রদের থাকবে না, তবে এই দশটা বছর আমরা দারুণ কাটিয়েছি। অধিনায়ক হিসেবে চেন্নাইকে দুবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন ধোনি, তিনবার চেন্নাই রানার্স আপ হয়েছে। এবারও চেন্নাই চ্যাম্পিয়ন হতে পারে, কারণ তারা ইতিমধ্যেই ফাইনালে উঠে গেছে। বন্ধুরা, ধোনির এই বক্তব্য কি অবসরের ইঙ্গিত? তবে যেভাবে এই ক্যাপ্টেন কুল ছয় মারছেন তাতে আরও দু চারটা আইপিএল অনায়াসেই খেলতে পারবেন বলে মনে হয়। বন্ধুরা, এটা তো আমাদের কথা, আপনারা কি ভাবছেন? তো এ বিষয়ে আপনাদের ভাবনাগুলো জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।